হ্যালো ভিউয়ার্স আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত দু হাজার একুশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ডাব্লিউ এর টেস্ট পেপার বেরিয়ে গেছে তো সেই টেস্ট পেপার থেকে ম্যাথমেটিক্সের যে সেটগুলো আছে সেগুলো আমি সমাধান করব তো আজকে আমি সমাধান করব ব্রড কোশ্চেনগুলো পাঁচের এক নম্বর কোশ্চেন থেকে আমি শুরু করব তোমাদের যদি আগের এক নম্বর এবং দু নম্বর কোশ্চেনগুলো দরকার হয় তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেগুলো করে দেবো তো শুরু করার আগে বরাবরের মতো বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে চলো শুরু করা যাক আর এই টেস্ট পেপারের পেছনের দিকে যে সাজেশনগুলো আছে তার পাটিগণিত পার্টটা কিন্তু আমি সমাধান করে দিয়েছি আর ফিজিক্যাল সায়েন্সেরও শেষের পরিবেশের জন্য ভাবনার গ্রুপ যে টু মার্কসের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করে দিয়েছি আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখো পাঁচের এক নম্বর কোশ্চেনটা কি আছে বার্ষিক কত হার সুদে দুই বছরে ষাট হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে আমি প্রথমে অঙ্কটা পুরো একদম লিখেই করে দিচ্ছি এরপরে তোমরা কমেন্ট করে জানাবে যে অত লিখে করবো নাকি শর্টকাটে করব মুখে বলে দেব তোমরা হচ্ছে লিখে নেবে কারণ বড় করে সম্পূর্ণটা যদি লিখতে যাই সময়টা একটু বেশিই লাগবে তাহলে বেশি অঙ্ক সমাধান করতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং সেটা আপলোড করাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো সেটা সবই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো এটা যেটা দেওয়া আছে সেই সেইগুলো আগে লিখে নিতে হবে তো দেওয়া আছে আসল ষাট হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি আর সময়টা দেওয়া আছে দু বছর আর যেটা বের করতে হবে সেটা লিখে নাও বের করতে হবে হচ্ছে বার্ষিক সুদের হার এবার আমরা সূত্রটা লিখবো আমরা জানি দেখো কি জানি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পর এন এই সূত্রটা আমরা জানি তো এ আচ্ছা এই সূত্রটা প্রথমে লিখে নিচ্ছি বা না লিখলেও হবে তোমরা একবারে যদি সমূল চক্রবৃদ্ধির ওই এর মানটা আগে লিখে নাও তাহলেও কিন্তু হবে এটা এর মান এ মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি ইন্টু পি এর মান পি হচ্ছে আসল ষাট হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি এন এন মানে হচ্ছে সময়টা মানে দু বছর এইভাবে একবারে করলে কিন্তু হয়ে যাবে এবার কি করব এইটাকে আমরা বাদ রাখবো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার আর তাহলে ডান দিকে কি হবে দেখো এই জিনিসটা পুরোটা মনে করো বাদ দিকে আছে এই জিনিসটা ডান দিকে আছে সেইভাবেও যদি আমরা লিখতাম তাহলেও কিন্তু হতো তো আমি উল্টে লিখেছি কোনো ব্যাপার না এবার এইটার নিচে চলে যাবে কিন্তু এইটা এটার সাথে একটা গুণ সম্পর্ক আছে এটা যখন এই দিকে চলে আসবে তখন এর নিচে চলে যাবে তার মানে এটা থাকবে উপরে সিক্স বাই হচ্ছে ষাট হাজারটা নিচে হবে এইবার একটু কাটাকাটি করতে হবে তো কাটাকাটিটা তোমরা রাফে শর্ট করে করে নিতে পারো অথবা এখানেই কিন্তু কাটাকাটিটা করতে পারো প্রথমে ছয় দিয়ে কাটাকাটি করে দেখি নিচে হবে এরকম আর ওপরে ছয় ছয় ছত্রিশ দুই চব্বিশ চার ছয় চব্বিশ দেখো এটা কিন্তু আরো কাটাকাটি যাবে কিন্তু কাটাকাটি না করলেও হবে নিচেরটা দেখো বর্গমূল যদি করি আমরা একশো বেরোবে আর এইটারও বর্গমূল করলে কিছু একটা বেরোবে দেখো ওপরেরটা বর্গমূল যদি করো এটা একশো আটের বর্গ আর এটা হচ্ছে একশোর বর্গ এটা মানে হচ্ছে একশো আট আর এটা মানে হচ্ছে একশো তাদের বর্গ আচ্ছা বাঁ দিকে এটা আমরা লিখেই নিচ্ছি এবার দেখো এবার দেখো দুদিকেই স্কয়ার আছে স্কয়ারটা উঠে যাবে তাহলে বাদিকে থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর ডান দিকে হচ্ছে এবার আটটাকে টাকে রাখবো আর ডান দিকে এটাকে নিয়ে যাব এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে এবার এটাকে লসু করব নিচে হবে একশো আর ওপরে হবে একশো আটের থেকে একশো মাইনাস হবে তাহলে এখানে ওপরে হচ্ছে আট নিচে হচ্ছে একশো নিচের একশো নিচের একশো কেটে যাবে তাহলে আর এর মান বেরোচ্ছে হচ্ছে এইট তাহলে তোমরা উত্তরটা কিন্তু লিখে দেবে এগুলো বড় প্রশ্ন যেহেতু এরকম লিখে লিখেই করতে হবে আমি যেভাবে লিখেছি তোমরা যদি এইভাবেই লেখো তাহলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তাহলে তোমরা লিখবে নির্ণয় বার্ষিক সুদের হার এইট পার্সেন্ট তাহলে এটাই হবে আনসার এবার দু নম্বর প্রশ্নটা দেখো কি আছে বছরের প্রথমে সোমা ও সালমা চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকা দিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করে কয়েক মাস পরে সোমা আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেয় বছরের শেষে ওই ব্যবসায়ে চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ হলো এবং সোমা সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেল সোমা কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল তার নির্ণয় করো দেখো প্রশ্নটাকে বুঝে নাও কি বলেছে আর সালমা এত এত টাকা দিয়ে প্রথমে ব্যবসা শুরু করে কয়েক মাস পরে সোমা আরও বারো হাজার টাকা দেয় তার মানে প্রথমে ছিল চব্বিশ হাজার পরে বারো হাজার দিয়ে ছত্রিশ হাজার হয়ে গেল এবার বলেছে বছরের শেষে ব্যবসায় এত টাকা লাভ হয় এবং সোমা কত পায় যে দিয়েছিল সেই কত টাকা পেয়েছে সেটা বলল তাহলে সোমা কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল এই যে বারো হাজার টাকাটা কত মাস দিয়েছিল তো এবার কি করব আমরা ধরে নেব যে ধরি সোমা এক্স মাস পরে বারো হাজার টাকা দিয়েছিল এটা মাস পরে বারো হাজার টাকা দিয়েছিল তাহলে সুতরাং সোমার প্রথমে যে চব্বিশ হাজার টাকাটা দিয়েছিল সেই টাকাটা এক্স মাস পরে দিয়েছিল যেহেতু তার মানে এবং চব্বিশ হাজার যোগ বারো হাজার টাকা সমান সমান ছত্রিশ হাজার টাকা কত মাস বলো তো টোটাল এক বছর পরের হিসাব আমাদের বের করতে হবে তার মানে এক বছর টাকাটা খেটেছিল তার মধ্যে প্রথমে যে চব্বিশ হাজার টাকাটা খেটেছিল সেটা এক্স মাস পর্যন্ত খেটেছিল এবার এক্স মাস পরে আরও বারো হাজার টাকা দেয় তার মানে বারো মাসের থেকে এক্স মাসটা আমরা যদি মাইনাস করি যেটা হবে অত মাস খেটেছিল ছত্রিশ হাজার টাকা তাহলে এত টাকা বারো মাইনাস এক্স মাস খেটেছিল তাহলে সুতরাং বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভটাকে যদি এক মাসে পেতে চাই তাহলে সমার প্রয়োজন হবে কত টাকা তাহলে ওই কথাটাই লিখতে হবে যে বছরের শেষে আমি আগে লিখে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো তাহলে কত প্রয়োজন হবে চব্বিশ হাজার ইন্টু এক্স প্লাস ছত্রিশ হাজার ইন্টু বারো মাইনাস এক্স ভাষাগুলো এইভাবেই লিখতে হয় তোমরা জানো এতদিন নিশ্চয়ই প্র্যাকটিস করে নিয়েছ এবার এটাকে একটু সরল করছি এটা হবে চব্বিশ হাজার এক্স প্লাস ছত্রিশ ইন্টু বারো করতে হবে ছয় বারং বাহাত্তরে দুই হাতে সাত তিন বারং ছত্রিশ আর সাত তেতাল্লিশ আর দু তিনটে শূন্য মাইনাস ছত্রিশ হাজার টাকা তাহলে চার তিন এটা কি হবে এটা যেহেতু বড় এটা থেকে এটা বিয়োগ হবে মানে বারো হাজার এক্স হবে এবার সালমারটা বের করে নিচ্ছি আবার সালমা তো আর কোনো মাঝখানে কিছু দেয়নি সেজন্য সালমার অত টাকা তিরিশ হাজার টাকা বারো মাস খেটেছিল ব্যবসায় নিয়োজিত ছিল তাহলে একই রকম লিখতে হবে বছরের শেষে যে লাভ পাওয়া যায় আগে লিখে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখো প্রয়োজন কী হবে তিরিশ হাজার ইন্টু বারো টাকা এটা এরকমই থাক আর কিছু করার দরকার নেই এবার আমরা অনুপাতটা বের করবো সুতরাং সোমা ও স্যালমার মূলধনের অনুপাত হবে চার তিন দুই এত মাইনাস বারো হাজার এক্স ইস্টু তিরিশ হাজার ইন্টু বারো দেখো প্রথমটা থেকে কিন্তু বারো হাজারই কমন যাচ্ছে কমন গেলে কি পড়ে থাকছে এখানে বারো দিয়ে এটাকে ভাগ হবে হাজার তো চলে গেল শূন্যগুলো বারো দিয়ে যদি এটাকে ভাগ করি তিন বারং ছত্রিশ এবার দেখো দুদিক থেকে কি চলে যাবে বারো হাজারটাই চলে যাবে মানে বারো তিনটে শূন্য চলে যাবে মানে শুধু তিরিশ পরে থাকবে এখানে থাকবে ছত্রিশ মাইনাস এক্স তিরিশ ব্যাস এটা হলো এবার লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে লভ্যাংশ তাহলে সুতরাং এখানে দেখো চেয়েছে হচ্ছে সোমা কত মাস পরে টাকা দিয়েছিল আর সোমার লভ্যাংশর পরিমাণটা দেওয়া আছে সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে সুতরাং সোমার লাভের পরিমাণ কি হবে দেখো টোটাল লাভটা দেওয়া আছে কত চোদ্দ হাজার ভাগ ভাগার আমরা আগে করিনি একবারে করছি তো সমার হচ্ছে ছত্রিশ মাইনাস এক্স আর তোমরা জানো নিচে ওইগুলো যোগ হয় মানে ছত্রিশ মাইনাস এক্স যোগ তিরিশ এত তাহলে এইটাই সমান সমান কিন্তু প্রশ্ন অনুসারে দেওয়া আছে সমান সমান হচ্ছে সাত হাজার একশো তিরিশ টাকা এখানে একটু ছোট করে নিচ্ছি এটাকে যোগ বিয়োগ করে আর দেখো এইটা এটা ওপরে ওপরে আছে ওপরে ওপরে কিন্তু কাটাকাটি করা যায় আমরা একটা শূন্য কিন্তু কেটে দিতে পারি নিচেরটা শুধু যোগ করে পরের লাইনটা তুলে নিলাম তো দেখো এটা এটা গুণ করছি এটা গুণ করলে হবে চার সাত শূন্য পাঁচ আট মাইনাস সাতশো তেরো এক্স আর এটা এবার গুণ করতে হবে দেখো এই চোদ্দোশো তিন দিয়ে ছত্রিশ যদি গুণ করা হয় তাহলে হবে ফাইভ জিরো ফাইভ জিরো এইট মাইনাস চোদ্দোশো তিন এক্স এবার এক্সগুলোকে বাদিকে নিয়ে আসছি মাইনাস সাতশো তেরো এক্স আর এটা আনলে প্লাস হয়ে যাবে চোদ্দোশো তিন এক্স আর এটা ডান দিয়ে আছে এটাকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে এবার দেখো বিয়োগ করতে হবে এটা বড় এটা ছোট এটার থেকে এটা বিয়োগ হবে তো তোমরা আলাদা জায়গায় এরকম বিয়োগ করে দেখতে পারো অথবা মুখে মুখেও করতে পারো শূন্য নয় হাতে এক আট আছে চোদ্দ করতে ছয় ছয়শো নব্বই এক্স সমান সমান আর এটা থেকে এটা বিয়োগ হবে আট আট মিলে গেল শূন্য পাঁচ আছে দশ করতে পাঁচ হাতে এক চার সাত আছে দশ কোটি তিন এবার এক্সের মান যদি বের করি তিন চার পাঁচ শূন্য বাই ছশো নব্বই শূন্য শূন্য কেটে গেলো দেখো এটা পাঁচবার দিয়ে দেখি পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ আধালো চার পাঁচ ছয়ত্রিশ হ্যাঁ পাঁচবার যাবে তাহলে এক্সের মান বের পাঁচ তাহলে উত্তরটা হবে সুতরাং সোমা পাঁচ মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল পরেরটা আছে মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে চারশো টাকা ও চারশো দশ টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো দেখো এই অঙ্কটা তোমাদের বইয়ে উদাহরণে করে দেওয়া আছে এটা আর করছি না এরপরে কোনটা করলে তোমাদের সুবিধা হয় কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটাও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে